হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক রোজাস ব্লগ। রোজাস ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমি আপনাদের বেশ ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকে ব্লগটি ফ্রাইডে একটি ব্লগ। তো ফ্রাইডেতে আমি আমার ফ্যামিলি নিয়ে আজকে বাইরে যাব ডিনার করতে। তো সবাই মিলে আমরা রেডি হয়ে নিয়েছি, এখন আমরা বাইরে যাব ডিনার করতে। তো দেখি কোথায় যাওয়া যায়। তো সবাই মিলে আমরা বের হচ্ছি এখন। তো একটি কথা বলবো, যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল অপশনটা প্রেস করে নেবেন, অল অপশনটা প্রেস করে নেবেন। এতে করে আমার যা যা আমি ভিডিও আপলোড দিব সেটা নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। তো এখন আমি লিফট দিয়ে নিচে চলে যাব। তো আরেকটি কথা বলবো, যেহেতু আমার নিউ চ্যানেল নিউ ব্লগ, আমার দিক থেকে ভুল হতেই পারে, আমি যেহেতু মানুষ আমার ভুল হতেই পারে। যদি আমার দিক থেকে কোনো প্রকার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমাকে ক্ষমা করে দেবেন। আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন, কারণ আপনাদের দোয়া আপনাদের সাপোর্টই আমাকে এগিয়ে নিয়ে যেতে পারবে সামনের দিকে। তো এখন আমরা বের হয়ে যাচ্ছি। তো রাত্রের বেলা সন্ধ্যাবেলা আমরা এটা যাচ্ছি। তো সন্ধ্যা টাইমে আমরা কাছে একটা রেস্টুরেন্টে যাব, আমরা সবাই ঠিক করেছি। যেহেতু আমার বেবিটা ঠান্ডা লেগেছে তো বেশি দূরে যাব না, এখনকার বাতাস বেবিদের জন্য ভালো না, ঠান্ডা লেগে যায়। তো এটার জন্য এখানে জার্নি পথ, গাড়ির জার্নি পথ আমরা যাব না, হেঁটে হেঁটেই আমাদের সামনে যাব। সামনে থেকে একটা রেস্টুরেন্টে আমরা যাব খেতে। তো এই তো রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছি। আমাদের যেহেতু পাশেই একটা রেস্টুরেন্ট আছে তো সেখানেই যাব। তো এই রাস্তার ভিউটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই তো এই রেস্টুরেন্টটাতে উঠে যাচ্ছি, এই রেস্টুরেন্টটাতে আমরা আজকে ডিনার করব। তো এই রেস্টুরেন্টটা থেকে আমরা আজকে ডিনার করব সবাই মিলে, বাসার সবাই মিলে আজকে এই রেস্টুরেন্টটা ডিনার করব আমরা। তো এটাতে উঠে যাচ্ছি। তো এই তো এই যে রেস্টুরেন্টের এখানে আমরা ভিতরে ঢুকে গিয়েছি। এই যে আমরা এখন মেনুগুলো সিলেক্ট করব, কি কি খাবো আমরা আজকে ডিনার টাইমে। ডিনারের জন্য আমরা নিয়েছি ফুচকা, নিয়েছি দুইটা মিল্কশেক, নিয়েছি চিকেন ললিপপ, নিয়েছি বার্গার, হনথন, থাই স্যুপ নিয়েছি, হনথন নিয়েছি, আর ফ্রাই নিয়েছিলাম, অনেক কিছু আইটেমই নিয়েছি। আর সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস, নুডলস। এই তো তো অনেক কিছু আইটেম আমরা অর্ডার দিয়েছি যেহেতু আমরা ডিনার করব। তো আমরা বাসায় আয়োজন কিছু করিনি আজকে, আমার আপনাদের ভাইয়া বললো চলো বাহিরে যাই, বাহিরেতে কিছু খেয়ে নিই। তো বাহির সবাই মিলে আমরা বাহিরে গেলাম। তো এই তো আমার বেবিকে চিপস কিনে দিচ্ছে আপনাদের ভাইয়া। তো এখন খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বাসার উদ্দেশ্যে যাচ্ছি। তো কেমন লেগেছে অবশ্যই আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন, আর আমার এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। তো এই তো বাসা চলে যাচ্ছি, বাসায় ঢুকে গিয়েছি এখন। তো আজকের এই ফ্রাইডে ব্লগ এই পর্যন্তই। নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন, যে যেখানে আছেন। যেহেতু করোনা, সবাই করোনার সময় সবাই সেফটিভাবে থাকার চেষ্টা করবেন, আর সেফটিভাবে ফ্যামিলিকে রাখার চেষ্টা করবেন। এই হলো আমার এতটুকু মেসেজ। তো এই পর্যন্তই আজ, নতুন কোনো ব্লগ নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়ে যাব। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।